নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সুনন্দা। আজের ক্লাসে আমরা কাফি রাগের ওপর হরিনাম সংকীর্তন হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানটি শিখে নেওয়ার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোনো গানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে এর আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দিয়েও করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো গানের কথা আসা যাক, একটাই পার্ট রয়েছে। তো আমরা যে গানটি আজকে যে কাফি রাগে সুরে এর উপর আমি হরিনাম সংকীর্তনটা আমরা শিখতে চলেছি, তো থ্রি তাল আর একটাই পার্ট রয়েছে, আর কোমর স্বর কিন্তু লাগছে না, সবই শুদ্ধ স্বর ব্যবহার করা হবে। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এই একটাই পাঠ রয়েছে, আমরা এই গানটি জি শার্পে শিখব। তো আপনারা কিন্তু মন দিয়ে ফলো করবেন। তো প্রথমে আমরা স্কেলটি সারগম দেখে নেব। সা রে গা মা পা ধা নি সা, এবার আমরা মূলত গানে চলে যাব। বিভিন্ন বক্তৃতি সুরের ওপর আমি হরিনাম সংকীর্তন দিয়েছি, তো আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আইভেটনে দিয়ে রাখছি, আপনারা চেক আউট করে নেবেন। তো আজকে টিউটোরিয়ালটি স্কিপ না করে মন দিয়ে দেখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শুরু হচ্ছে সা থেকে, হরে সা রে হরে কৃষ্ণ, গা পা কৃষ্ণ হরে, পা ধা হরে কৃষ্ণ, পা সা ধা সা কৃষ্ণ কৃষ্ণ, সা ধা ধা হরে ধা পা হরে পা পা, হরে রাম পা গা গা, হরে রাম গা রে রে গা, রাম রাম হরে গা গা রে 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 গা, হরে রে সা। খুব ধরে ধরে গাইবেন, স্কিপ করার কোনো দরকার নেই। বা আমি কিন্তু বারে বারেই বলি যে স্কিপ করে দেখবেন না, সব সময় সব জিনিস ধৈর্য ধৈর্য ধরে শিখবেন, কারণ কোনো কিছু শিখতে গেলেই তার ধৈর্য দরকার হয়। তো আমি সেটাই বলছি, ডিউরেশন যেরকমই হোক না বা যতটাই হোক না কেন, আপনারা কিন্তু দেখে শিখবেন, ধরে ধরে শিখবেন, যাতে অসুবিধে না হয়। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আমি আপনাদের সুবিধার্থের জন্য স্ক্রিনে শর্টলিপি দিয়ে রাখছি লিরিক্স সহ। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে এর আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।